तृणमूल अलीपुर द्वार डिस्ट्रिक्ट सभापति मृदुल गोस्वामी, अलीपुर द्वार डिस्ट्रिक्ट कोऑर्डिनेटर पासांग लामा, कालचीनी ब्लॉक सभापति गणेश माहाली एवं अन्य नेतागण कालचीनी ब्लॉक के विभिन्न बाढ़ से प्रभावित क्षेत्रों का दौरा किया, साथ में स्थानीय लोगों के साथ मुलाकात की और उनकी समस्याओं का जायजा लिया। अलीपुर द्वार डिस्ट्रिक्ट प्रेसिडेंट मृदुल गोस्वामी ने लोगों को सहायता एवं उचित मदद पहुंचाने की आश्वासन दिया। কিছু গদ্দারের জন্য কাজ ভালো হয় নাই, মমতাজির নাম বিক্রি করে খেয়েছে অনেকরা। এবার ভালো লোক আছে, আমরা আপনার সম্পর্ক ঠিক আছে, গণেশ আছে, আমাদের ব্লক প্রেসিডেন্ট সাহেব আছে, জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং আমাদের কালচিনি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই কালচিনি ব্লকের বিভিন্ন জায়গায় যে নদী ভাঙন চলছে, বর্ষাকাল এসে গেছে, প্রতি বছর নদীর ভাঙনে বহু মানুষ বিপদগ্রস্ত হয়। তো আমার ব্লকের সভাপতি এবং আমার জেলার কোঅর্ডিনেটর পাশাং লামা সেদিন উদ্যোগ নিয়ে বলছিলেন এবং ইন্দু সিং রায় ছিলেন যে আমরা এই ভাঙনটা দেখে প্রপার জায়গায় গিয়ে যাতে ভাঙনটা রোধ করা যায় তার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া আমরা চেষ্টা করব। সেই কারণেই আজকে সকাল থেকে আমাদের এই টিম, ফুল টিম তৃণমূল কংগ্রেস পরিবার, আমরা একসাথে বেরিয়েছি এবং আমরা নাকাডালা থেকে শুরু করে পূর্ব সাঁতালি থেকে শুরু করে আজকে এটা দক্ষিণ সাঁতালি, পশ্চিম সাঁতালি, মেন্দাবাড়ি, জিপি, বিভিন্ন প্রায় ছ সাতটা কোদালবস্তি আমরা ছ সাতটা স্পট দেখলাম, যে জায়গার মধ্যে নাকাডালাটা সবচেয়ে বেশি এফেক্টিভ, ইমিডিয়েট ওই জায়গায় স্টেপ নিতে হবে। যদিও ইরিগেশন ডিপার্টমেন্ট ওখানে 200 মিটার বাঁধের ব্যবস্থা করেছে, কিন্তু ওই তা আরও 300 মিটার বাঁধ ওখানে করা দরকার বলে আমাদের মনে হয়েছে। বাকি এখানে আমরা যেটা এলাম এটা হলো সাঁতালি, পশ্চিম সাঁতালি, পশ্চিম সাঁতালির 93 সালের বন্যায় এখানের একটা ব্রিজ উড়ে গিয়েছিল। ওপারে প্রায় 20টা পরিবার আছে, প্রতি বছর বর্ষাকালে এরা দ্বীপের মধ্যে থাকে, এরা ওপার থেকে এপারে আসতে পারে না, কখনো ভেলা করে, কখনো নৌকো করে, কখনো দড়ি টাঙিয়ে দিয়ে খুব কষ্ট করে ওপারের মানুষকে এপারে আসতে হয়। এটা আমাদের জানা ছিল না, এর আগে যারা এখানে দায়িত্বে ছিলেন আমরা জানি না তারা কি করেছেন। তবে আমাদের আজকে দেখে খুব দুঃখ লাগলো যে এই 20টি ফ্যামিলি প্রতি বছর বর্ষাকালে সাফারার হয়। আমরা আমাদের এই টিম তৃণমূল কংগ্রেস, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে ইমিডিয়েট বসবো এবং এই জায়গাগুলোতে কি করে প্রোটেকশন করা যায় তার ব্যবস্থা করা হবে, নদী যাতে আর ভাঙতে না পারে, কারো বাড়ি যেন আর নদী গর্ভে বিলীন হয়ে না যায় সেই ব্যবস্থা নিতে হবে। এটা কথা ঠিক যে নদীর গতিপথ বাধা খুব টাফ, আর আমাদের এখানে সব পাহাড়ি নদী আছে, পাহাড়ি নদী কখন কোন দিক দিয়ে যায় সেটা বোঝা যায় না, কিন্তু আমরা যাতে এই নদীর ভাঙনে কোনো মানুষের ক্ষতি না হয় আগামী দিনে সেটা দেখার দায়িত্ব রয়েছে। আমরা বিশ্বাস রাখি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে অতি শীঘ্রই যাতে এই এলাকার মানুষদের সুবিধা হয়, যাতে ভবিষ্যতে মানুষরা বিপদে পড়তে না হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য
আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালাব। New Kalimpong stores deals in Buddhist religious items and general order suppliers. Wholesale and retailer, Main Road, Mangalabari, Jaigaon, District Alipurduar, West Bengal. Contact +91 7557891233, +91 6206656078, +97577848281.